Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. Hello guys, welcome to the vlog. Aaj ami aschi Yamaha bike er showroom e. Ei July mashe Yamaha er kichu bike er upor char deya hocche, bishesh char. Ekhon she bike gulo apnaderke ami dekhabo. এটা হচ্ছে FZS FI ভার্সন 2, ম্যাট রেড কালার ফিনিশিং, খুবই সুন্দর কালারটা। বাইকটির স্পেসিফিকেশন যদি আপনাদেরকে দেখাই, এটা রান করছে 149 সিসির এয়ার কুল ইঞ্জিনে, আর এটার সেলফ স্টার্ট রয়েছে, সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইঞ্জেকশন রয়েছে, আর এটা কোনো ABS পাবেন না আপনারা, এই বাইকটাতে কোনো ABS নেই। আর এটার মাইলেজ আপনারা 50-53 কিলোমিটার পাবেন। আর বাইকটির ওয়েট হচ্ছে 132 কেজি, আর ফিউল ট্যাঙ্কে 12 লিটার ফিউল ধরবে। আর এটার ফ্রন্টে হচ্ছে 100 আর রেয়ারে হচ্ছে 140 টায়ার। বাইকটি দেখতে খুবই সুন্দর। বাইকটির প্রাইস পড়বে 2,49,000 টাকা। এটাও FZS FI, এটার আরেকটি কালার, একটু আগে যে রেডটা দেখালাম এটাও সেম বাইকই, বাট এটার অন্য একটা কালার এটা, আর স্পেসিফিকেশন সেমই রয়েছে। এটার প্রাইসও 2,49,000 টাকা, কোনো ছাড় হবে না গাইজ। এটা FZS FI ডুয়েল ডিস্কের, ডুয়েল ডিস্ক হওয়ার কারণে এটার প্রাইসটাও একটু বেশি। এটার প্রাইস 2,65,000 টাকা, আর এটা রান করছে 149 সিসির এয়ার কুলড ইঞ্জিন, এটারও সেলফ স্টার্ট ডিজিটাল স্পিডোমিটারের সাথে, সিঙ্গেল সিলিন্ডার রয়েছে, আর এটা 13.2 হর্স পাওয়ার অ্যান্ড 12.9 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। আর এটার মাইলেজ হচ্ছে 50-53 কিলোমিটার অ্যাভারেজ। আর এটার টায়ার হচ্ছে সামনে 100 আর রেয়ারে 140। ওয়েট হচ্ছে 132 কেজি, আর প্রাইস হচ্ছে 2,65,000 টাকা। মাইলেজ সম্পর্কে অনেকে কোয়েশ্চেন করতে পারেন, বাট মাইলেজ সম্পর্কে যদি কোয়েশ্চেন করেন সেটা হলো যে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে কিন্তু মাইলেজ ভ্যারি করে অনেক। সো গাইজ, FZS FI ডুয়েল ডিস্ক প্রাইস 2,65,000 টাকা গাইজ। এটা FZS FI স্পেশাল এডিশন, এটা স্পেশাল হওয়ার কারণে এটার প্রাইস একটু বেশি, 2,59,000 টাকা। আর এটা রান করছে 149 সিসির এয়ার কুলড ইঞ্জিন, সেলফ স্টার্ট রয়েছে, সিঙ্গেল সিলিন্ডার, ফিউল ইঞ্জেকশন, আর এটার মাইলেজ পাবেন আপনারা 45 কিলোমিটার এভারেজ, আর ডিজিটাল স্পিডোমিটার সহ। আর এটার ফ্রন্ট টায়ার হচ্ছে 100, আর আপনার রেয়ার টায়ার হচ্ছে 140। এটার ইঞ্জিন থেকে 13.2 হর্স পাওয়ার অ্যান্ড 12.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। আর বাইকটির ওয়েট হচ্ছে 132 কেজি, আর ফিউল ট্যাঙ্কটিতে আপনার 12 লিটার ফিউল ধরবে। সো গাইজ, FZS স্পেশাল এডিশন, প্রাইস পড়বে 2,59,000 টাকা গাইজ। এটা আমার সবচেয়ে পছন্দের বাইক, আমার মোস্ট ফেভারিট বাইক, এটা ইয়ামাহা R15 ভার্সন 3। বাইকটিতে ব্যবহৃত হয়েছে 155 সিসির লিকুইড কুল ইঞ্জিন, এটাতেও সেলফ স্টার্ট রয়েছে, ফিউয়েল ইঞ্জেকশন রয়েছে, ডিজিটাল স্পিডোমিটার সহ। মাইলেজ পাবেন আপনারা 40-45 কিলোমিটার এভারেজে। আর এটার ফিউয়েল ট্যাঙ্কটি 11 লিটারের, আর এটার ওয়েট হচ্ছে 139 কেজি, আর এটার প্রাইস হচ্ছে আপনার 5,25,000 টাকা গাইজ। এটা FZS FI, এটাও রান করছে আপনার 149 সিসির এয়ার কুলড ইঞ্জিনে, এটারও সেলফ স্টার্ট রয়েছে, ফিউল ইঞ্জেকশন রয়েছে, ডিজিটাল স্পিডোমিটার সহ। আর এটার মাইলেজ 40-45 কিলোমিটার পার লিটারে অ্যাভারেজে। আর এটার টায়ার সামনে হচ্ছে 100, আর এটার রেয়ার টায়ার হচ্ছে আপনার 140। আর বাইকটির ওয়েট হচ্ছে 137 কেজি। ফিউল ট্যাঙ্কটি 12 লিটারের, আর এটার প্রাইস পড়বে আপনার 2,71,000 টাকা এটা FZS FI এর আরেকটি কালার, ব্ল্যাক কালারের মধ্যে আপনার ব্লু রঙের হবে, আপনার স্কাই ব্লু, খুবই সুন্দর কালারটা। এটার স্পেসিফিকেশন আর প্রাইস আগেরটার মতোই, 2,71,000 টাকা দাম পড়বে। গাইজ, এটা ইয়ামাহা SZRR, এটার প্রাইস ছিল আপনার 1,90,000 টাকা, বাট এটা 5,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, এটার প্রাইস এখন 1,85,000 টাকা
আর এই ডিসকাউন্টটা চলবে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। জুলাই মাসের 31 তারিখের পরে আর এই ডিসকাউন্টটা আপনারা পাচ্ছেন না। এটার স্পেসিফিকেশন যদি আপনাদেরকে দেখায়, এটা রান করছে 149 সিসি লিকুইড কুল ইঞ্জিনে। এটাতে ইলেকট্রিক প্লাস কিক দুইভাবে আপনারা স্টার্ট করতে পারবেন, ডিজিটাল স্পিড মিটার সহ। আর এটার মাইলেজ হচ্ছে 50 থেকে 55 কিলোমিটার। কোম্পানির দাবি যে তারা এটাকে এভাবে তৈরি করেছে যে 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম চলবে। আর এটা ফিউল সাপ্লাই করবে আপনার কার্বোরেটরের মাধ্যমে। আর বাইকটির প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে এখন 1,85,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট। আগে ছিল 1,90,000, এখন হচ্ছে 1,85,000 টাকা। গাইজ, এটা FZ SFI ভার্সন 2 এর আরেকটি কালার। ফার্স্টে যে লাল বাইকটি দেখিয়েছিলাম সেটারই আরেকটা কালার এটা। এটাও 149 সিসি, এটারও প্রাইস পড়বে 2,49,000 টাকা। গাইজ, এটা ইয়ামাহা সেলুটো ভার্সন 2 AC। এটা হচ্ছে 125 সিসির একটি বাইক। এটা তো আপনার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটি আপনারা ইলেকট্রিক প্লাস কিক দুইভাবে আপনারা স্টার্ট করতে পারবেন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার, আর ফিউল সাপ্লাই কার্বোরেটর সিস্টেমের মাধ্যমে করা হবে। বাইকটির ওয়েট হচ্ছে 113 কেজি, আর বাইকটির ফিউল ট্যাঙ্কে আপনার 7.6 লিটার তেল ধরবে। আর আপনার বাইকটির যে ফ্রন্ট টায়ার, ফ্রন্ট টায়ারটি 80 আর রেয়ার টায়ারটিও 80। আর এই বাইকটির মাইলেজ অনেক বেশি, 65 থেকে 70 কিলোমিটার। কোম্পানির দাবি এটি নাকি 65 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম চলবে। আর এই বাইকটির দুটি কালার হবে এখানে, একটা হচ্ছে এই গ্রে রঙের, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে গ্রিন। আর এটার প্রাইস পড়বে আপনার 1,50,000 টাকা, আগে ছিল, বাট এটা 4,000 টাকা ডিসকাউন্ট এখন। এখন প্রাইস পড়বে 1,46,000 টাকা। আর গাইজ, এই শোরুমের সাথেই ইয়ামাহার সার্ভিস সেন্টার রয়েছে। এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সার্ভিসের জন্য এসেছে। আপনারা এখানে বসে থেকে বাইক সার্ভিস করিয়ে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম বসে থেকে তারপর আপনার সার্ভিস করিয়ে নিয়ে যাবেন। আর এখানে সার্ভিস করাবেন এই কারণে যে এখানে সার্ভিস করলে আপনারা বাইকের, ইয়ামাহা বাইকের একদম অরিজিনাল পার্টস, সব কিছু একদম অরিজিনাল পাবেন আপনারা। আর যারা এখানে কাজ করে তারা অনেক আন্তরিকভাবে আর খুবই সুন্দরভাবে কাজগুলো করে থাকে। সো গাইজ, এই ছিল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। থ্যাংকস।